আজ কোজাগরি লক্ষ্মীপূজো, ঘরে ঘরে ধনদেবীর আরাধনা হলেও ফাঁকা মাঠে শুধু প্যান্ডেল হয়ে পড়ে রয়েছে হুগলির জাঙ্গিপাড়ার শ্রীহট্ট গ্রাম। গ্রামের যে লক্ষ্মী তাকেই তো দশমীর দিন অপহরণ করে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। আর কোন মন নিয়ে দুর্গাবেদীদের লক্ষ্মী দেবীর আরাধনায় মাতবেন গ্রামবাসীরা? দশমীর দিন নিখোঁজ হলে শনিবার একটি ঝিল থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। ঘটনার পর থেকেই আধার নেমে এসেছে গ্রামে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাঙ্গিপাড়ার কৃষ্ণপুর গ্রামে, যেখানে দুর্গা প্রতিমা হয়েছিল যে পুজোর মণ্ডপে, সেই পুজোর মণ্ডপ কার্যত খালি এবং তার পাশাপাশি যেখানে লক্ষ্মী প্রতিমা আজকে আসার কথা এবং সেখানে লক্ষ্মী পুজো হওয়ার কথা, কিন্তু স্বাভাবিকভাবেই সেই লক্ষ্মী মণ্ডপ অর্থাৎ পুজো মণ্ডপ কিন্তু সম্পূর্ণভাবে খালি। কারণ গতকালই কিন্তু এই গ্রামেই এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং যে নাবালিকা গত বিজয় দশমীর দিন এই পুজো মণ্ডপ থেকে তার আত্মীয়দেরকে বসিয়ে রেখে অন্যত্র যখন যায় তারপরে কিন্তু নিখোঁজ হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই পুজো মণ্ডপ থেকে পুজো মণ্ডপে সে আর ফিরে আসেনি, কার্যত গ্রামও খালি। দেখতেই পাচ্ছেন সেই লক্ষ্মী প্রতিমা আজকে যেখানে আসার কথা যে মণ্ডপে, সে মণ্ডপ কার্যত খালি। বছর লক্ষ্মী পুজোটা মানে আমাদের গ্রামেরই পুজো, বাড়ারির পুজো, এই এরকম গ্রামের মেয়ে একটা এরকম হয়ে গেল, সবারই মন মেজাজ ঠিক নেই, ভালো নেই। আমরাও গ্রামেরই একজনই পাশাপাশি সব বাস করে, মানে আমাদের ভালো লাগছে না বলে এবছর লক্ষ্মী পুজোটা বন্ধ হয়ে গেল। যখন লক্ষ্মী বিসর্জন হয়ে গেছে আমাদের গ্রামে, বা ভাইজি সম্পর্কে একটা বাচ্চা মেয়ে যেতে আসতে যাদেরকে দেখতাম। রবিবার নাবালিকার বাড়িতে যায় শিশু সুরক্ষা কমিশনের অন্যতম প্রধান সদস্য অনন্যা চক্রবর্তী ও তার প্রতিনিধি দল। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে, ঘুরে দেখেন ঘটনাস্থলে। অত্যন্ত হৃদয় বিদারক, এত কষ্ট হচ্ছে মার জন্য যে বলে বোঝানো যায় না, এবং যেই করে থাকুক না কেন তার যাতে মানে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা আমরা করব। ঘটনা চাউর হওয়ার পরেও অপরাধী অধরা, তবে যে বা যারা এই জঘন্য কাণ্ড ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি তুলেছে পরিজন থেকে গ্রামবাসীরা। হুগলি থেকে ক্যামেরায় দীপঙ্কর দে ও শুভাশিস প্রামাণিকের সঙ্গে তাপস লাহার, রিপোর্ট নিউজ টাইম।